নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। ওয়েলকাম টু বর্ণালিস কিচেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সুন্দর স্বাদের চিকেন চাউমিন। কিভাবে ঘরে চিকেন চাউমিন তৈরি করা যায় তা আজকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। চলুন, চিকেন চাউমিন করতে লাগছে, দেখুন আমি এরকম এই ঠিক এরকম সাইজের চারখানা চাউমিন নিয়েছি। এটাকে আমি একটু ভেঙে নিয়েছি। তাছাড়া যা যা আপনারা সবজি দেবেন সেই সবজিগুলো অবশ্যই লাগবে। আমি প্রথমে একটা বাটিতে জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে চাউমিনটা ভালো সেদ্ধ হয়। দেখুন যখনই জলটা ফুটে উঠবে তখন চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপর এর মধ্যে আমি 2 চামচ মতন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। চাউমিন করতে কিন্তু আপনারা যেরকম সবজি পছন্দ দিতে পারেন। দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি তেল দিয়ে, কিন্তু এক্ষেত্রে অবশ্যই ডিম আর মাংসটা লাগবেই। দেখুন আমি প্রথমে কড়াইতে চাউমিন যেহেতু সেদ্ধ হয়ে গেছে, চাউমিনটা বুঝেই সেদ্ধ করবেন আপনারা। দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি ডিম ফাটিয়ে ডিমের ভালো মতন ভুজিয়া করে নেব। আমি এই ধরনের কড়াই নিয়েছি, আপনাদের কাছে যদি বড় তাওয়া থাকে তাতেও আপনারা করতে পারেন। ফ্রাইং প্যানে যেহেতু মানে চাউমিনটা অনেকটা আমার বেশি এবং সবজিগুলোও বেশি, তাই ফ্রাইং প্যানটা ছোট হয়ে যাবে বলে আমি এরকম কড়াই নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এরপরে আমি এতে অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ছোট ছোট ভুজিয়া করে নিচ্ছি। দেখুন হ্যাঁ, ভুজিয়া তৈরি আমার কমপ্লিট। এরপরে এটাকে আমি নাড়িয়ে নামিয়ে নেব। এরপরে কড়াইতে আবার 5 টেবিল চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এরপরে যে আমি মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এখানে হাড় ছাড়া মাংসই আছে, একদম মাংসই আছে পুরো, এটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, এবং অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি কালো মরিচ বা গোলমরিচ। গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সোয়া সস। সোয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি একদম গ্যাসটাকে লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ঢাকা দিয়ে রেখেছি, 4-5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই হবে। এই সময় কিন্তু গ্যাস অবশ্যই কমিয়ে রাখবেন। এদিকে আমি চাউমিনটা ঝাড়িয়ে নিয়েছি জল থেকে, এবং এর মধ্যে অল্প 1 চামচ থেকে 1.5 চামচ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর গায়ে তেল লাগিয়ে নেব যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এদিকে দেখুন চিকেনটাও হয়ে গেছে, চিকেনটাকে আমি তুলে নিয়েছি। এরপরে আমি তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কুচি, 2 রসুন নিয়েছি সেটা কুচি করে দিয়েছি। এরপরে রসুনটা একটু হতে না হতেই আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, এবং পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। আমি 2 গাজর এইভাবে লম্বা করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি বাঁধাকপি, বাঁধাকপিটাও আমি এইভাবে কুচিয়ে লম্বা লম্বা করে কেটেছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ক্যাপসিকামটাও এরকম লম্বা লম্বা করে কেটেছি, এবং 2 কাঁচা লঙ্কা যেটা কিনা কুচিয়ে নিয়েছি। এবার সবজিগুলোকে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করব। এরপরে এর মধ্যে যাতে সবজিটা ভালো সেদ্ধ হয় তার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নরম করে ভেজে নেব। এর মধ্যে আমি কালো মরিচ দিয়ে দিচ্ছি বা গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম, 1/2 চামচ মতন দিয়ে দিচ্ছি। এর মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এটাকে যাতে নরম হয়। নরম হওয়ার জন্য খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি, 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে ঢাকনা সরিয়ে নিয়ে আবার সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এর মধ্যে আমার সবজিটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। খুব যে সেদ্ধ করতে হবে এমন ব্যাপার নেই, মোটামুটি সেদ্ধ থাকলেই হবে, ভাজা ভাজাটা যেন ভালো হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন। চাউমিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন না, মিডিয়াম রাখবেন। দেখুন এর মধ্যে আমি এবার চাউমিনে যাতে নুন হয় তার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি এবং সোয়া সস দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, 1 চামচ মতন সোয়া সস দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এই সময় গ্যাসটাকে একটু হাই করে দেবেন, হাই করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন যাতে সবজিগুলো এবং লবণ সমস্ত কিছু ভালো লাগে চাউমিনের সাথে। এরপরে আমি যে ভেজে মাংস আর ডিমটা রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে ভালো করে 5-60 মিনিট মতন
গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে নাড়াচাড়া করে নেব। এতে এটা ভালো ভাজা ভাজা হয়ে যাবে, এবং যদিও চাউমিনে অল্প পরিমাণে জল মানে ভেজা ভেজা থাকে, সেটা কিন্তু শুকিয়ে যাবে। এরপরে আমি চাউমিন পরিবেশন করে নিয়েছি, খুব ভালো লেগেছে খেতে আমাদের। আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।